শুভেচ্ছা। সাথে আছি আমি শ্রাবণী আক্তার। চলে যাচ্ছি আজকের খবরে। সোনারগাঁয়ে অটো পার্টস ব্যবসায়ী 4 লাখ টাকার মালামাল চুরি। নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানাধীন সাদিপুর এলাকার মোহাম্মদ সবুজ মিয়া একজন মিস্ত্রি ও বিভিন্ন পার্টসহ অটো গাড়ি বিক্রয়কারী ব্যবসায়ী। সোনারগাঁ থানাধীন কোবা এলাকার সাইদুল চৌধুরী মার্কেট বিসমিল্লা নামে সবুজ মিয়া একটি অটো গাড়ির ব্যাটারি, চাকা, আইপিএস চার্জার মেশিন সহ বিভিন্ন পার্টসের দোকান। গত 7/10/2020 তারিখ রাত 8টার সময় সবুজ মিয়া দোকানে শাটার নামিয়ে শাটারের তালা লাগিয়ে বাসায় যায় সবুজ মিয়া ছোট ভাই শরীফ ও বোনের স্বামী সোহেল। দোকানের চাবিটা নিয়ে গত 8/10/2020 সকালে 8:30টার সময় দোকান খুলিয়া এসে দেখে যে দোকানের বাহিরে শাটারের কোনো তালা নাই। সাথে সাথে দোকানের মালিক সবুজ মিয়াকে ফোন করে উক্ত বিষয়ে অবগত করানো হয়। দোকানের মালিক সবুজ মিয়া তাৎক্ষণিক দোকানে আসিয়া আশেপাশের দোকানদার ডেকে তারা সহ লোকজনের উপস্থিতিতে সবুজ মিয়া দোকানের ভেতরে প্রবেশ করে। দেখে দোকানের ভেতরে থাকা 15 পিস পুরাতন হ্যাভিয়েট ব্যাটারির, 8 পিস নতুন পাওয়ার, 10 পিস নতুন ব্যাটারি, 38 পুরাতন পাউডার ব্যাটারি সহ একটি আইপিএস ও একটি চার্জার মেশিন নাই। তার মূল্য 40 লক্ষ টাকার ওপরে। এ বিষয়ে সবুজ মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানা 2020 মালামাল উদ্ধার ও চোরদের ধরার জন্য একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত মালামাল উদ্ধার ও চোর ধরা পড়েনি। রূপগঞ্জের তারা পৌরসভা এলাকায় HH টেক্সটাইল মিলের তামার কেবল তার চুরি, ভাঙ্গারি কাইয়ুমের দোকান থেকে উদ্ধার। গত 7/10/2020 তারিখে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারা পৌরসভা এলাকায় HH টেক্সটাইল মিলের 50 গজ তামার কেবল তার চুরি হয়, যার কারণে দুদিন মিল বন্ধ রাখতে হয়, শত শত শ্রমিকের কাজ বন্ধ করতে হয়। অনেক খোঁজাখুঁজির পর তারা পৌরসভা 6 নং ওয়ার্ডের আরিয়াব গ্রামের ভাঙ্গারি কাইয়ুমের দোকান থেকে HH টেক্সটাইল মিলের চুরি যাওয়া তামার কেবল তার উদ্ধার করা হয়। এ নিয়ে ওই এলাকার তোলপাড় সৃষ্টি হয়। তারাব পৌরসভার মিল মালিকরা জানান, তারা পৌরসভার এলাকায় প্রায় 50টির মতো বাঙ্গারি দোকান আছে। প্রত্যেকটি দোকানই কোনো কোনো মিলের জিনিসপত্র চুরি করে ওইসব বাঙ্গারি দোকানে বিক্রি করা হয়। সূত্রে জানা গেছে, বাঙ্গারি কাইয়ুমের ক্ষমতার জোরে কেউ মুখ খুলতে সাহস পায় না। বাঙ্গারির কাইয়ুম এলাকার প্রচার করে যে থানা পুলিশের থেকে শুরু করে সব জায়গাতেই তার হাত রয়েছে। এই ছিল আজকের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ।